বংশ পরম্পরায় নয় পুরুষ পটচিত্র আঁকছেন আচার্য পরিবারের সদস্যরা দেশ বিদেশে সারা জাগানো পটচিত্র ছাড়াও গাজীর পট বলে খ্যাত গাজী কালুর কিচ্ছা নিয়ে বাড়ি বাড়ি সুর ও ছন্দে মানুষকে সচেতন করতেও ব্যবহৃত হয় মুন্সীগঞ্জের আচার্য পরিবারের ছবি কাফিলার আঠা ডিমের কুসুম সাবুদানা তেতুল বীজের কষ চালতা পাতার তৈরি রং এবং ছাগলের লোমের তুলিতে ছবি আঁকেন এই পরিবারের সদস্য শম্ভু আচার্য আচার্যের বাড়িতে এইসব কর্মযোগ্য অভিভূত মার্কিন রাষ্ট্রদূত তিনি মনে করেন পটচিত্র বাংলাদেশের জাতীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি বাংলাদেশের এমন একটি ঐতিহ্যকে দেখতে পেয়ে পরবর্তী প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানান দিতে এই পটচিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হোস্টিং বুধবার মুন্সিগঞ্জের কালিনচিপাড়া গ্রামে মার্কিন রাষ্ট্রদূত জাতিসংগের আবাসিক সমনয়কারী এবং ব্রিটিশ হাই কমিশনারের স্ত্রী শম্ভু আচার্যের শিল্পকর্ম ছবি আকার কৌশল দেখেন তাদের আগমনে খুশি এলাকাবাসী শম্ভু জাগিনে গর্ব করতে পারি আমরা খুব অহংকার বোধ করি প্রাকৃতিক রঙে শম্ভু আচার্যের আকার ছবির সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে এটা তো আমার রক্তের সাথে আত্মার সাথে সম্পর্ক আমার বাড়িতে ওয়ার্কশপ করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় পটচিত্রের চারশো ষাট বছরের ঐতিহ্য ধরে রেখেছেন শম্ভু আচার্য ব্রিটেন চীন ও জাপান সহ বিভিন্ন মিউজিয়ামে স্থান পেয়েছে তার আঁকা ছবি আর পূর্বপুরুষদের ছবি সংরক্ষিত আছে ভারতের মিউজিয়ামে নাসিরুদ্দিন উজ্জ্বল সময় সংবাদ মুন্সীগঞ্জ